হ্যালো বন্ধুরা, শুভ ষষ্ঠী সবাইকে, আর তোমার শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আজকেই জাস্ট অফিস থেকে এলাম, এখন তোমার প্রায় 5:45 মতন বাজে। তো ঋতু আমার উপর একটু রেগে আছে, কারণ আমি অলরেডি দেরি করে এসেছি অফিস থেকে। কি করবো বলো, অফিসের চাপের জন্য তো তোমাকে অফিস যেতেই হবে। তো তার জন্য আজকে অফিস গেছিলাম, আর অফিস থেকে এসে ঋতু পুরো রেগে আছে। আর এই রাগেরই আমি একটা অ্যাডভান্টেজ নেবো আর ওকে আরেকটু রাগাবো। আর ঋতু আমাকে সকালবেলা অনেকবার বলেছিল যে তোমাকে দাড়ি কাটতে হবে, ক্লিন শেভ করতে হবে, আর সেটাতে আমি ওকে ইচ্ছা করে রাগানোর জন্য বলেছিলাম যে আমি দাড়ি কাটবো না। তো এখন আমরা ওটা নিয়ে ঋতুকে আরেকটু রাগাবো। আমি ওকে বলবো যে আমি দাড়ি কাটবো না, আর দেখবে তারপর ওর রিয়াকশনটা কি হয়। ইভেন আমিও দেখবো, আমি ক্যামেরাটা একটা এমন জায়গায় প্লেস করে দেবো, প্লেস করে তারপর তোমাদের সাথে ওকে ফোন করবো। ওকে ফোন করে বলবো যে উপরে আসতে, উপরে আসবে তো তারপরে গিয়ে আমি বলবো যে আমি দাড়ি কাটবো না, আর দেখবো ওর রিয়াকশনটা কি হয়। ঠিক আছে চলো, তোমরা দেখো যে কি হয়, ঋতু কি করে। চলো ওকে ফোন করে ডাকি, দেখি ও নিচে আছে। ওকে ফোন করে ডাকি, বলি যে আমি এসেছি, তুমি তাড়াতাড়ি উপরে আসো। হ্যালো, হ্যাঁ আমি তো উপরে এলাম, এই জাস্ট অফিস থেকে। তুমি উপরে আসো। হ্যাঁ এসে গেছি, তুমি উপরে এসো। না না, কোনো আর্জেন্ট নেই, এমনি আসো, অফিস থেকে এলাম। ঠিক আছে, ও আসছে। আর তারপর আমি ক্যামেরাটা তার মধ্যে লুকিয়ে রাখি, দাঁড়া এক মিনিট ব্যাগটা রেখে নিই। এখানে এখানে ও দেখতে পারবে না, এমন জায়গায় রাখতে হবে। দাঁড়াও, টেবিলের পিছনে ওই তো কলিং বেল বাজছে, মনে চলে এসছে। ঠিক আছে আমি যাচ্ছি, আমি ওর সাথে, ও যখন আসবে আমরা আমি বলবো যেরকম আমি বলেছিলাম যে আমি দাড়ি কাটবো না, দেখবে ওর রিয়াকশনটা কি হবে। ঠিক আছে আসছি। যা গরম আজকে, আর জ্যাম, সারাদিন ভালো লাগছিল না, এসিটা চালাইনি, এসিটা চালিয়ে ধরে, এসিটা চালিয়ে ধর। হাওয়া দিচ্ছে, তাও গরম, প্রচন্ড গরম পড়ছে। দেখো দেখছি, ধরো এখানে তো নেই, পেয়েছো রিমোটটা? গরমের মধ্যে কোথাও বেরোতেও ইচ্ছা করছে না, এত গরমের মধ্যে বেরোলে, আর গাড়িও তোমার এত দূরে পার্ক করতে হবে, সেখানে হেঁটে হেঁটে যেতে হবে, যা গরম, আমার তো কোথাও যেতে ইচ্ছা করছে না। আর দ্বিতীয়ত আর আমার দাড়ি কাটতেও ভালো লাগছে না, আমি দাড়ি কাটবো না আজকে, না কাটবো না, কাটবো না, দাড়ি কেটে কি হবে, না না দাড়ি কেটে কি হবে, না কাটবো না। কেন আমি দাড়ি কাটবো না মামা, আমি সকালেও বলেছিলাম দাড়ি কাটবো না, এখনো কাটবো না। আমি দাড়ি কাটতে পারবো না,
লাগুক বুড়ো, কি হয়েছে? দাড়ি না কাটলে কি ঘোরা যায় না? দাড়ি না কাটলে কি ঘোরা যায় না? আমার ভালো লাগছে না, তোমাকে বাজে লাগছে, ওরকম দাড়ি নয় তো তোমার, তোমাকে বাজে লাগছে। হিন্দি হিরোর মতন তো? পাঞ্জাবিদের মতন অত বড় বড় দাড়ি হয়নি আমার, বাজে লাগছে তোমার চুলটা। কালকে আমাকে বললে যে আজকে কালকে রাত হয়ে গেছে আমি কাটবো না, আজকে সকালবেলা জিজ্ঞেস করলাম তাও বললে, তুমি বললে আমি আসি তারপর কাটবো, আমি যাবো না ওর পাতালে, আমিও যাবো না, মামামকেও যেতে দেবো, আমি কাটবো না, বাস কাটবো না মানে কাটবো না। তুমি যদি ঘুরতে গেলে ঘুরো, না ছেড়ে দাও। কাটবো না দাদা, ভালো ভালো রেগে গেছে, অনেকটা রেগে গেছে, এবার দেখি রিয়াকশনটা। আমি আর তাও কনস্ট্যান্ট বলে যাবো যে আমি কাটবো না, আর আমি ওকে ডেকে নিয়ে আসি যে এসো আসতে হবে। কি হলো, কোথায় যাচ্ছ? এসো না, না এসো এসো এসো, কি হলো, এসো এসো। আরে আমার দাড়ি কাটার সাথে কি সম্পর্ক আমি এটাই বুঝতে পারছি না তো। না আমি কাটবো না, বাস কাটবো না, যখন কাটবো আমি বুঝে দেবো, তুমি কাটবে কি কাটবে না সেটা আমার, আমি তো তোমাকে থাকতে দেবো না আমার দাড়ি না। মাম্মা ভালো লাগছে না আমার দাড়ি কাটতে, দাড়ি কা না কাটলে কি হবে? মামা বাটে ইয়ে করে নিয়ে আসো, কাটে জল নিয়ে আসো, চল শো শো। কেন শো কেন? আমি স্টপ করব না, না হবে না, সরি তুমি না বলি তো আমি শুনবো না, সরি না না হবে না, আমি করবই না, না হবে না হবে না, তুমি রাখো। কি রাখবো, আমি কাটবো না দাড়ি, আমি শুনবে কি শুনবে না? না শুনবে না। আচ্ছা আচ্ছা দাঁড়া, এটা কি, এটা কি বলো আগে, আরে মুখ ধুইনি কিন্তু, না 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 আমি কাটবো না, আমি কাটবো না। মামাম তুই কেন আনছিস এসব? তুমি যাই করো, আমি কাটবো না, বাস না হবে না হবে না হবে না হবে না হবে না, বললাম তো না হবে না হবে না, আমি কাটবো না, আমি কাটবো না। কি হয়েছে দাড়ি না কাটলে? আরে এগুলো কি লাগাচ্ছো? আমি তো বলেই দিলাম, আমি আরে মা আস্তে কাটবে, এসব এসব লাগাই না 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 মা আস্তে কাটবে, কি লাগিয়ে দিচ্ছে দেখ, জোর করে কাটাবি? হ্যাঁ ঠিক করে সব বালিশটা আমি নিয়ে নিচ্ছি, আমি নিয়ে নিচ্ছি। আচ্ছা যখন তুমি এসব করেই দিচ্ছ তখন বলে দিই, আমি তোমার সাথে একটা প্ল্যান করছিলাম, আমি দাড়ি কাটতাম আর ক্যামেরাটা ওই কোনায় লুকানো আছে, এই তো এই দেখো কিছু মজা করছিল, অবশ্যই চিৎকার করে, তোর চিৎকারটাও দেখবে, দেখবে দেখবে দেখা
এরপরে আমি একটু পার্লার করবো, সেখানে আমি ফেসিয়াল করবো, তোমরাও এসো। এখন আমি একটু ব্যস্ত হয়ে পড়েছি, বুঝেছো, তোমাদের সাথে আবার পরে কথা বলবো, এখন অনেক সময় লাগবে। আমার দাড়ি রেখে বেশি ভালো লাগে আর আমার ওয়াইফের দাড়ি কেটে, তো তোমরা জানিও, কমেন্টস করে জানিও যে কোনটা বেটার লুকস, তাহলে সেইভাবেই থাকার চেষ্টা করবো আমরা। এরপরে আমরা প্ল্যান করছি যে কোথাও একটা বেরোবো, তো কোথায় বেরোবো আমি জানি না, একটু কোথায় বেরোবো জানো, আমরা কোথায় বেরোবো আমরা এখনো পর্যন্ত জানি না। আমার কোথাও একটা যাবো, কোনো প্যান্ডেলে যাবো, কোনো মণ্ডপে যাবো, যেখানে তোমাদেরকেও দেখাবো যে ঠাকুর আমরা যা যা আমরা প্রমিস করেছি যে এই দুর্গা পুজোতে যে যা যা ঠাকুর আমরা দেখবো সবাই যেন আমাদের চ্যানেলের মাধ্যমে দেখতে পায়। আর তোমরা আমাদের পাশে থেকো, সবসময় সাথে থেকো, চলো আবার তোমাদের সাথে কানেক্ট করছি কিছুক্ষণ বাদ। পুজোর আজকে ষষ্ঠীর, এখন তো পুজো শুরু হয়েছে, এখন আমরা অনেক আনন্দ করবো, তোমরা অনেক আনন্দ করবে আজ থেকে, লোকেদের রাত জাগা আজ থেকে, লোকেদের আনন্দ ফুর্তি। হ্যাঁ, কালকে বেলা পর্যন্ত ঘুম থেকে উঠবো, তারপরে সকালবেলা আবার বেরোবো, রাত্রিবেলা বেরোবো, পুরো পুজোটা আমরা হই হুল্লোড় করে খুবই এনজয় করবো। আর আশা করি তোমরাও সবাই সেইভাবে এনজয় করবে, তো তোমরা সবাই এনজয় করো, আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, ঠিক আছে, আবার তোমাদের সাথে আমি কানেক্ট।